গ্রাহক পর্যায়ে ফের বিদ্যুতের দাম বাড়ালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ইউনিট প্রতি দাম বেড়েছে গড়ে 5.3% বা 35 পয়সা, তবে পাইকারি পর্যায়ে দাম বাড়ছে না। আগামী মাস থেকে কার্যকর হবে নতুন দাম, জানাচ্ছেন সেলিম মালিক। বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে গণশুনানিতে গ্রাহক পর্যায়ে 6 থেকে 14.5% পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল 5টি বিতরণ কোম্পানি। তবে কোম্পানিগুলোর প্রস্তাব অযৌক্তিক প্রমাণ করে দাম না বাড়িয়ে বরং 1.56 টাকা পর্যন্ত কমানো সম্ভব বলে তথ্য তুলে ধরেন ভোক্তা প্রতিনিধিরা। পুরোপুরি অযৌক্তিক হওয়া সত্ত্বেও দাম না বাড়িয়ে বরং এবার গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি 35 পয়সা বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিল জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানিসমূহের নিট বিদ্যুৎ বিতরণ খরচ বৃদ্ধি বিবেচনায় সকল বিতরণ সংস্থা ও কোম্পানির বিদ্যুতের খুচরা মূল্যহার বাড়িত গড়ে 0.35 টাকা প্রতি কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ বাড়িত গড়ে 5.3% বৃদ্ধি করা হয়েছে। এই মূল্যহার বিল মাস ডিসেম্বর 2017 থেকে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কার্যকর হবে। এতে আবাসিক গ্রাহক যারা 75 কিলোওয়াট ব্যবহার করে 310 টাকা বিল দিতেন, তাদের এখন 15 টাকা বাড়িয়ে 325 টাকা দিতে হবে। এভাবে 100 কিলোওয়াটে দিতে হবে 22 টাকা, 150 কিলোওয়াটে 48 টাকা, 250 কিলোওয়াটে 90 টাকা, 350 কিলোওয়াটে 137 টাকা, 450 কিলোওয়াটে 196 টাকা এবং 1000 কিলোওয়াট ব্যবহারকারীদের বাড়তি দিতে হবে 604 টাকা। তবে কিছুটা ছাড় পাবে লাইফলাইন ও পল্লী বিদ্যুতের গ্রাহকরা। লাইফলাইনের 0 থেকে 50 ইউনিট পর্যন্ত, এর মধ্যে 30 লক্ষ গ্রাহক আছে, আমরা হিসেব করে দেখেছি টোটাল গ্রাহকের 13% এদের বিদ্যুৎ বিল হ্রাস পাবে। মিনিমাম চার্জ প্রত্যাহার করা হয়েছে, ফলে এদের বিল হ্রাস পাবে। তাছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় 60 লক্ষ গ্রাহক, যেটা মোট গ্রাহকের 25% লাইফলাইন গ্রাহকের জন্য খুচরা বিদ্যুতের মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া সেচ ব্যবহারকারীদের বাড়তি গুনতে হবে 180 টাকা, ক্ষুদ্র ব্যবসায়ীদের 100 টাকা এবং বড় শিল্পে 11,19,550 টাকা পর্যন্ত বাড়তি গুনতে হবে। বড় অঙ্কের বিলের বোঝা পড়বে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মালিকদের ঘাড়েও। স্মল কমার্শিয়াল, এখানে আমরা আপনি যদি ওখানে দেখেন, ওখানে 5.1% মতো বাড়ানো হয়েছে। আলটিমেটলি তাদের পেমেন্ট করতে হবে কিন্তু 5%। দাম বাড়ানোর ফলে বিদ্যুৎ খাত থেকে 17,000 কোটি টাকা সরকার বাড়তি আয় করবে বলে জানিয়েছে বিইআরসি।